হ্যালো বন্ধুগণ, আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। বন্ধুগণ, এই ভিডিওতে আমি আপনাদের এক্সিলেন্ট একটা অ্যাপস দেখাবো, যে অ্যাপসটির মানে তুলনা হয় না। বন্ধুগণ, এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই যে আমার সামনে একটি ডায়লার, এটি কি সাধারণ একটি ডায়লার? আপনার মনে হইতেছে একটি ডায়লার, হ্যাঁ, এটি দিয়ে ডায়লারই, এটি দিয়ে আপনি কল করতে পারবেন, যে কোনো নাম্বার তুলে কল করতে পারবেন। আমার সাধারণ কল করার মতো ই নাই, সিম নাই, এর জন্য আমি সাধারণ কল করতে পারছি না, আপনি কিন্তু কল করতে পারবেন। ঠিক আছে, তো যে কোনো কল করতে পারবেন, সবকিছু কাজ করতে পারবেন এই ডায়লার থেকে। কিন্তু এই ডায়লারের যে ম্যাজিকটা, আপনি ম্যাজিকটা দেখলে অবাক হয়ে যাবেন। আমি একটা পিনকোড দিই, দেখেন এই পিনকোডটা দেওয়ার সাথে সাথে কি হয়ে যায়। তো পিনকোডটা দিয়ে দিলাম, দেখেন এখানে আলাদা একটা উইন্ডোজ ওপেন হয়ে গেল। তো এখানে আপনি চাইলে যে কোনো অ্যাপস হাইড করে রাখতে পারেন, যে কোনো জিনিস আপনি এই জায়গায় হাইড করে রাখতে পারেন। দেখেন এই অ্যাপসগুলো হাইড করে রাখতে পারেন, ডুয়েল করে রাখতে পারেন। ঠিক আছে, হাইড করে রাখবেন, মনে করেন কেউ আপনার ফোনে আসলো, আসার পরে দেখতে পারলো যে একটা ডায়লার আছে, আর কিছু নাই। তো এই ডায়লারে কেউ ক্লিক করলেও, এই ডায়লারে ক্লিক করলে এভাবে খালি ডায়লার কল দেওয়ার মতো একটা অপশন দেখাইব, তাছাড়া অন্য কোনো কিছু দেখাবে না। তো এই অ্যাপসটির অসাধারণ একটি ফিচার, তো এই আরও অনেক ফিচার আছে, আপনি পুরো ভিডিওতে দেখতে পারবেন। তো বন্ধুগণ, আমি ভিডিওটা আপনাদের জন্য শুরু করতেছি, কীভাবে কী করবেন না করবেন, এই কাজটি কী করে করবেন সেটাই দেখাবো। তো যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড বেল আইকন। বন্ধুগণ, তো আমাদের এই অ্যাপসটি আমরা গুগল প্লে স্টোরে পাবো, তো আমি লকটা খুলে নেই, তারপরে আপনাদের আরও কিছু কাজ দেখাবো। কাজ দেখানোর পরে তারপরে আমি কী কী করে কোন জায়গা থেকে ইনস্টল করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো বন্ধুগণ, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনারা সব যে কোনো অ্যাপস আপনারা ওই জায়গায় হাইড করে রাখতে পারেন। কিন্তু যেটা জিমেল দেওয়া, পাসওয়ার্ড মানে ই দেওয়া, এই অ্যাপসগুলো আপনার অবশ্যই জিমেল মনে রাখতে হবে, কারণ এই জায়গা থেকে যদি আপনি হাইড একদম না দেখতে চান, আপনার ওই পেজের থেকে যদি না, হোম পেজে যদি না দেখতে চান, এই জায়গায় যদি রাখতে চান, কিন্তু এই জায়গায় কিন্তু আবার নতুন করে লগ ইন করতে হবে। আর যেটা মানে লগ ইন ছাড়া অ্যাপসগুলো, যেমন আমি যে গেমটা রাখছি, এই গেমটা কিন্তু কোনো লগ ইন করতে হয় না, এই অ্যাপসগুলো কোনো সমস্যা নাই। কিন্তু যেগুলো মানে লগ ইন করার জন্য, এগুলো কিন্তু ওই আপনার পাসওয়ার্ড দিয়ে ওই জায়গায় নতুন করে লগ ইন করতে হবে, তাহলে সে ওই জায়গা থেকে ইউজ করতে পারবেন। তো বন্ধুগণ, এটা শুধু অ্যাপসের জন্য। আর এই যে সেটিংটা, এই সেটিংটা আপনি যদি এই যে ডায়লারের যে আইকন, এই আইকনটাও যদি হাইড করে রাখতে চান, তাও কিন্তু পারবেন। এই ডায়লারের আইকন হাইড করে রাখতে পারবেন, দেখেন হাইড আইকন আছে, মানে এখানে সেটিং অনেকগুলো সেটিং আছে। আপনি যদি সেটিংগুলো করে নেন, আপনার মোবাইলটা সেরকম একটা দেখতেও হবে, আর আপনার মোবাইলে কেউ কোনো কিছু খুঁজেও পাবে না। আপনি যদি চান যে ওই জায়গায় রেখে দেবেন, আর কেউ খুঁজে পাবে না, কারণ কেউ সন্দেহ করবে না যে ওটা, সবাই মনে করবে ওটা একটা ডায়লার, তো ওটা ডায়লার ছাড়া আর অন্য কিছু না। ঠিক আছে, তো এই অ্যাপসটি ইনস্টল করতে হলে আপনাকে যাইতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ দিবেন, এই দেখেন অ্যাপসটির নাম হচ্ছে ডায়লার লক অ্যাপ হাইডার। তো এটা লেখা সার্চ দিবেন, আপনারা ইনস্টল করে নেবেন, আমি ইনস্টল করে রাখছি। তো বন্ধুগণ, এই যে আপনি ওপেন করবেন, আমি একটু কাইটে দিলাম এর জন্য, যে আমি আনইনস্টল করা, আমার ইনস্টল করা আসলে আপনাদের দেখানো তো না, আবার আনইনস্টল করে আবার ইনস্টল করতে হলো। তো এই জন্য ওপেন করবেন, ওপেন করার পরে এভাবে আপনার একটা পেজ শো করবে আপনার সামনে। তো আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, আপনি যেটা মনে রাখার মতো পাসওয়ার্ড, মানে একটা কঠিন করে পাসওয়ার্ড দিবেন, যাতে অন্য কেউ না বুঝতে পারে। তো আমি সহজ করে বোঝানোর জন্য, আপনাদের জন্য বোঝানোর জন্য আমি যে কোনো একটা লক দিতেছি, যে এই লকটা যাতে আমার মনে থাকে। তারপরে এভাবে একটা মেসেজ আসবে কনফার্ম, হ্যাঁ আপনি কনফার্ম দিয়ে দিবেন, তারপরে আপনার এই অ্যাপসটা কিন্তু এভাবে হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনাকে এইভাবে নিয়ে আসছে, এখন যদি আপনি এই জায়গায় এই কনফার্ম ইটা দেন, তাহলে কিন্তু অ্যাপসটা ওপেন এইভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করলে, এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি যে কোনো অ্যাপস হাইড করে রাখতে পারবেন। তারপরে এই জায়গায় সেটিং আছে, সেটিংস থেকে যে কোনো কাজ আপনি করে নিতে পারবেন, চাইলে অ্যাপসটা আইকনটা হাইড করে রাখতে পারেন, নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারেন, মানে যে কোনো কাজ এই জায়গা থেকে করে নিতে পারবেন। অ্যাপসটা আসলে অসাধারণ একটি অ্যাপস। তো বন্ধুগণ, এরকম অ্যাপস আপনারা সহজে পাবেন না, এই অ্যাপসটি আপনারা ইউজ করে দেখবেন, হাইডের জন্য বেস্ট একটি অ্যাপস আমি মনে করি। তো বন্ধুগণ, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি আপনার কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুগণ, আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।